এটা হচ্ছে সুইসাইড স্কোয়াড সুইসাইড স্কোয়াডের নাম লেখাইলাম যে রংপুরে আসবো রংপুরে এসে একটা কিছু একটা ঘটনা ঘটায় যাব। একাত্তরে রণাঙ্গনে নিজের নাম তুলেছিলেন সুইসাইড স্কোয়াডে দেশকে মুক্ত করে বেঁচে ফিরে আসবেন এমন স্বপ্ন দেখেননি কখনো মৃত্যুকে হাতে নিয়ে একাত্তরের দিনগুলোতে যুদ্ধক্ষেত্রে চষে বেড়ানো এক যুবকের জীবন কাহিনী তিনি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মাহবুবুর রহমান তার স্মৃতিতে ফুটে উঠে তার যৌবনকালের মায়ের আচল ছেড়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কথা মুক্তিযুদ্ধের যাওয়ার প্রেরণা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই যে লাঠি সোটা নিয়ে ক্যান্টনমেন্টের মতো একটা সামরিক শক্তিশালী আধুনিক বাহিনীর বিরুদ্ধে তারা ক্যান্টনমেন্ট আক্রমণ করতে গিয়েছিল তো এটা চারটিখানি কথা না অনেক লোক শত শত লোক পাখির মতো গুলি খেয়ে তারা সেখানে লুটে পড়ে তারপরেও তারা প্রমাণ করছে যে তাদের রক্ত বৃথা যায় নাই তাদের সূত্র ধরে এই দেশে তিরিশ লক্ষ মানুষ রান দিয়েছে কুড়িগ্রামের রায়গঞ্জ ভারত সীমান্তের খুব কাছাকাছি এলাকা ভুরুঙ্গামারি থেকে বিতাড়িত হয়ে এ এলাকায় পাকিস্তানি সেনারা ঘাঁটি গাড়ে গ্রামের মানুষদের ধরে এনে এখানকার ক্যাম্পে নির্যাতন শুরু করে সেই বিভীষিকাময় পরিস্থিতি থেকে রায়গঞ্জকে শত্রুমুক্ত করতে শুরু হয় মিশন চার সপ্তাহ ট্রেনিং হলো ট্রেনিং শেষে আবার আমাদের ফিল্ডে দেওয়া হলো আমরা প্রথম পোস্টিং হলো আমাদের হেমকুমারী এটা ডোমার ডিমলা চিলাহাটি এই এলাকাটা সুইসেজ স্কোয়াডের নাম লেখায় কিছু গোলা বারুদ নিয়ে এসিলাম ইচ্ছে ছিল যে রংপুরে আসিয়া একটা বড় হামলা করব। কোথাও একটা ব্রিজটি জড়াই দিবো বড়ো উদ্বৃজতে আমাদের টার্গেট ছিল হয় একটা রেলওয়ে ব্রিজ উড়াবো নাহলে দমদমা ব্রিজ উড়াবো অথবা জাফরগঞ্জ ব্রিজ উড়াবো এই তিনটে লক্ষ্য নিয়ে আমরা কিন্তু রংপুরে আসছি কিন্তু আসিয়া তিনটাতে ঘটনা যেটা শুনলাম তাতে তো মিশন ফেল যে সবখানে রাজাকার পাহারা দেয় তা রাজাকারকে হটাইতে গেলে তো অস্ত্র দরকার আমরা আসছি দুইজন আমি এবং তৈবুর রহমান মন্টু তো ব্যর্থ শেষে তৈবুর রহমান মন্টু কইল যে পিডিপির পাওয়ার সাপ্লাই যেটা স্টেশন সেইটাতে আমরা ট্রান্সফর্মার ওড়াই দেবো যা কথা রাত মুহূর্ত দেরি নেই রাত দুইটার সময় গিয়ে পিছন দিক দিক কাদা পানি দেখি যে পানি হাঁটু পানি ওইটাতে কুলিং করে একেবারে লুঙ্গির কাদা মাখির ভেতরে ঢুকিয়ে এক্সপ্লোসিভ ফায়ার সেট করে আমরা দুই মিনিটের সেফটি ফিউজ দিয়েছিলাম দিয়ে যাই হোক যেটা বাস্ট করলাম তাতে রংপুর অন্ধকার হয়ে গেল রংপুর কাঁপিয়ে উঠল ভূমিকম্পের মতো অনেক বড় অপারেশন মাথা ঠান্ডা রাখার পরিকল্পনা রাস্তাঘাট ব্রিজ উড়াতে হবে বড় বড় গাছ ফেলতে হবে যাতে পাকিস্তানি হায়েনার দল সামনে এগুতে না পারে সব প্রস্তুতি শেষ ঘড়ির কাটা রাত বারোটার ঘরে যেতেই শুরু হয় ঝড়ের মতো বর্ষণ তবে আমার পিছন দিকে তিরিশ জনের মতো ছেলে দেওয়া হয়েছে যে আমরা রোড ব্লক করব। যাতে পালাবে তখন আমরা অ্যাম্বুস নিয়ে থাকলাম রোড ভাঙিয়ে দিয়ে আমরা থাকলাম রোড ব্রিজ ভাঙিয়ে দিয়ে থাকলাম তো ভোরবেলা রাইত আমাদের বলা ছিল যোশী সাহেবের ব্রিগেডিয়ার যোশী সাহেব ভারতের যে সেনাবাহিনী প্রধান হয়েছিল তো উনি এসি রায় ব্রিফিং দিলেন যে ঠিক রাত বারোটা এক মিনিটে সব দিক থেকে সব যত সাইডে সে ওদের ইয়ে বসানো আছে এবং ওরা আর্টিলারি দিয়ে সাপোর্ট দিবে প্রচুর সেইভাবে আর্টিলারি একের বসানো হয়েছে তো রাত বারোটা এক মিনিটে ঝড়ের মতন গুলি শুরু হয়ে গেল আমাদের সব দিক থেকে এবং সেইখানে সেইটাই আমার দেখা একটা বড় যুদ্ধ একশো জন পাকিস্তানি সেনা মারা গেছে এটা পত্রিকায় পাইছি আমরা তো গণি নেই তবে আমরা অসংখ্য লাজ দেখছি স্বাধীনতার পরে তিস্তা পার হয়ে কাউনিয়া যখন ঢুকছি তখন যে বৃদ্ধ নিজে দাঁড়াইতে পারে না লাঠি ধরি দাঁড়ায় সেও কোলে চুলি তুলি নাচতে চায় বাড়িতে যখন আসছি লাইন ধরে মানুষ রাস্তার দুই ধারে দাঁড়ায় ছিল ফুলের সুরবি তারপরে মানুষের বিরুদ্ধ বৃদ্ধা তারাও ধরি জড়ায় ধরি গালে চুমা দিছে একান্ত সাক্ষাৎকারে মহান মুক্তিযুদ্ধের লোমহর্ষক দিনগুলোর কথা এভাবেই বলছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধার সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মাহবুবুর রহমান তানভিন আশা ঢাকা পোস্ট